से। अरे बोलछ ना ए चाका की ढाल ले गए छे चौगुलो की ढाल ले गए छे जनो बोलछलो एक तो कदिन पर ठीक हुई चाका की ढाल ले गए ना चलिए चले ना ए पाथर देख भी ओ चैन ऑयलिंग कर ले तू ए तो अगले ले आस्ते आस्ते हैं কোনটা দিয়ে যাবে এটা দিয়ে যাবো না ওইটাতে ঘুরে যাবো তাহলে গাড়িতে যেতে পারবে এটা দিয়ে আসো আমাদের তো পাম্পটা আনতে পারত এটা মেশিনটা জল দিতাম চলো চলো আস্তে কাদা আছে কেন আরে উঠবো কেমন তার উঠবো কেমন মানে নতুন উঠছিস নাকি না এটা এখানে এই একটু বলে সরে দিছ না চলো জল ছট ছট করিস না সকাল থেকে এতটাই বিজি ছিলাম যে আমি একদম ভিডিও করতে পারিনি এতটাই বিজি ছিলাম মানে আজকে সব নোংরা টোংরা ঝাড়াঝাড়ি হয়েছে ফ্রিজে সব নামিয়ে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে আবার তারপরে আবার বর গেছিলো এতে বাজার করতে সেই সবজিগুলোকে প্লেসে রাখা মানে কত যে ঝামেলার কাজ একমাত্র যারা যা করে তারা জানে দিয়ে ফ্রিজ আজকে একদম চকচক চকচক করছে সব করিডোরে দিয়ে তারপর রান্না মানে আমি একা পারতাম না আজকে যা অবস্থা ছিল না আজকে যদি বর সাথে না করতো আমি আজকে কখন করতাম তার ঠিক না আমাদের কাজ করে উঠতে উঠতে আড়াইটা বেজে গেছে দুজন মিলে লেগেছিলাম বলেই কিন্তু তাড়াতাড়ি উঠেছি ওই জন্য আজকে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি আপনাদেরকে তো বিকালবেলা আমার ছেলে কি করব না চলো নতুন ঘরে যাই গিয়ে ছাদে বসে থাকবো গিয়ে ছাদে গেছিলাম কিন্তু ছাদে তো সব জায়গায় জল সেখানে ছেলে এত নাচানাচি করলো তারপরে আবার তার মধ্যে আমার বান্ধবীদের ফোন চলে এলো সবগুলো ভিডিও কল করে ঘর দেখবে দেখানো হলো তাদেরকে সব ঘর টর দেখে করে দিয়ে এসে সন্ধ্যা দিলাম ওদেরকে টিফিন দিলাম দিয়ে এবার ঢুকে গেছি রান্নায় বর ছেলেকে পড়াচ্ছে আর আমি চলে এসেছি রান্না করতে পুজো দিয়েই আমি রান্না করতে চলে এসেছি যে না একবার একটু আপনাদের কাছে না এলে কেমন হয় আর কালকে বানাবো ইডলি ইডলির চাল আমি নিয়ে রেখেছি ভিজিয়ে দেবো
কালকে হবে ইডলি আমার সকালের টিফিন আর এখন হবে রান্না কি রান্না করে দেখি কালকের দুপুরের কোনো রান্না এখন নেই আমার কাছে কারণ এখন পুরোপুরি রাঁধতে হবে আমাকে মাছ আছে মাছের মাছের ঝোল করব বা ঝাল করব আর তার সাথে আরেকটা কিছু করতে হবে শুধু তো মাছের ঝোল খাবে না আরেকটা কিছু করতে হবে তাই চলুন আমি রান্নাটা করি আর আপনাদের সঙ্গে বকবকটা করে নেব আরে দিদির বাড়ি থেকেও কালকে দিদি বাড়ি থেকেও করা হয়নি দিদির কাছে ফোন দিদির ওখানে দুপুরবেলা গিয়ে শুয়ে পড়েছি দিদিও খুব টায়ার্ড ছিল আর কাজ টাজ করে সবাই তো টায়ার্ড হয় দিদিও গিয়ে কালকে শুয়ে পড়েছে এজন্য দিদির সঙ্গে আমার আর কোনো ভিডিও করা হয়নি ওই ছাদে একটু ভিডিও করেছি তারপরে বর এসছে বর এসে বর আমাদেরকে নিয়ে চলে এলো নিয়ে এসে তারপরে আবার আমরা মায়ের বাড়ি গেছিলাম দিদিদের গাড়িতে করে মায়ের বাড়ি গেছিলাম মায়ের ওখানে মা মায়ের ওখানে গাড়ি গেছে মানে ওখানে গেছিলাম ওখানে গিয়ে মা বললো তাহলে এসছি যখন সব খাওয়া দাওয়া করে নে বলে মাদেরও মাংস রাখতে হয়েছিল সবাই ওখানে খাওয়া দাওয়া করলাম তরকারি নিয়ে চলে যাবে ওখান থেকে শুধু ক্যান্টিন থেকে রুটি নিয়ে চলে আসবে আর ভাত খাবে ভাত খেয়ে যাবে কলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে বলছে ও যা বললো তাই করে দিচ্ছি এখন বাজে 6টা বড় উঠলো এই উঠে করবে জল দিতে গেল ঢালাইতে তার রাতে আমি আর অন হয়নি প্রচুর গরম প্রচুর সেই জন্য ভাবলাম ভিডিওটা তো ডিয়ান করতে হবে তা এখন থেকে আমি আবার চলে এলাম সকাল হয়েছে আর সবাইকে গুড মর্নিং আর আর রুটির তরকারি করেছি বরের জন্য বাঁধাকপির ঘন্ট করে নিয়ে দিচ্ছি বাঁধাকপির ঘন্ট করছি যে প্রেসারে সিদ্ধ দিয়েছি ভাল লাগে না বৃষ্টি হয়েছে কালকে জানেন সবুজে সমারোহ সকাল সকাল দেখে নিন সবুজ 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 চোখ ভালো থাকবে ছেলে ঘুমাচ্ছে ছেলে এখন উঠেনি ভাতের তো খুব অবস্থা খারাপ আজকে খুব ভুল হয়ে গেল আজকে ডাক্তার জানেন তো আমি মঙ্গলবার দিন নিরামিষ খাই কিন্তু আজ না ভাতের হাড়িতে না ভাল লাগে না আমি কালকে ভাতের হাড়ি না মানে ভাতের হাড়িটাকে একটু ভাত ছিল মাথায় তো একদমই নেই সকাল সকাল উঠেছি দিয়ে আজ আর নিরামিষ মানা হবে না ভাল লাগছে না মনটা ঠাকুর ক্ষমা করুক কি করা যাবে একদম ভুলে গেছি একদম ভুলে গেছি মাছ মাংস ডিমটা খাবো না কিন্তু যাই হোক এমনি নিরামিষটা থাকুক ডাইরেক্ট খেলাম না আর ওরা নিজের মতো নিয়ম বানায় বলুন হ্যাঁ সবাই বলে বৃহস্পতিবার পুরা জিনিস খেতে নেই আমরা তাই জানি কিন্তু একটা কথা বলুন তো বৃহস্পতিবার দিন রুটি খান না রুটি তো আগুনে করা হচ্ছে ডাইরেক্ট তাওয়াতে না আমরা উনানে করি না ছেঁকি না তাহলে কী করে বৃহস্পতিবারটা হচ্ছে বৃহস্পতিবার হলে আপনাদেরকে তো পরোটা খাওয়া উচিত যারা যারা খায় তারা ঠিক করে যারা খায় না তারা কিন্তু ভুল করে কারণ বৃহস্পতিবার মানেই পুরা জিনিস খেতে নেই ইন্টেলিজেন্ট আরে কবে ছুটি দেবে চাও বানাইনি এত হড়বড়ি না চাটাও খাইনি এখনো দেখতে
ঘর ভিজে আছে, বোঝা যাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে, ছেলে আমার ঘুম পাচ্ছে। পুরাম ঘুম হচ্ছে, গুন্ডা উঠে গেলে গুন্ডা আমি। আমাকে পাগলি পাগলি লাগছে, কোন পাগলিকে পাগলি লাগবে না তো কি। আর সব জায়গায় সবুজে সবুজ। নিন পাঁচ মিনিট আপনারাও তাকিয়ে থাকুন, যাতে আপনাদের চোখ একদম ঠিক হয়ে যায়। কালকে বৃষ্টিটা হতে একটু শান্তি, রাত্রেবেলা তো আমি প্রচুর মানে ভালোভাবে চান করেছি, একদম একদম যেন দুপুরের চানের মতো চান করেছি আমি। তাও যেন কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে। তারপরে শোয়ার পরে দেখি এক জায়গায় বিদ্যুৎ চমকালো, তখন তো দেখে খুশি একদম। আমি যে তার মানে এবার এলো, এখন সকালে উঠে দেখি বেশ ভিজা। এই আমাদের আজকে সিটি মারে না কেন? ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা বাড়ালাম না, এখানেই রেখে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসবে আমার মতো। হাসলে সব কিছু দেখবে ভালো লাগে, শরীরও ভালো থাকবে, হাসির অনেক গুণ আছে, সবসময় হাসবেন। ঠিক আছে, এখনের মতো তাহলে, বাই।